डियर फ्रेंड्स, आशा करी प्रत्येके ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকেও ভালো রাখছে। আজকে কথা বলবো পুদিনা পাতা, অর্থাৎ পুদিনা পাতা রোদ্রে শুকিয়ে, এই পাতাটাকে রোদ্রে শুকিয়ে চূর্ণ করা হয়েছে, অর্থাৎ পাউডার করা হয়েছে। এই পাউডারটা কি কি সমস্যার জন্য একটা মানুষ খেতে পারবেন এবং এই পাউডারটা কি কি উপকার আসবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। চ্যানেলটি হচ্ছে সোহেল টিভি। এই চ্যানেলটিতে বরাবরই প্রাকৃতিক এবং ন্যাচারাল ভেষজ নিয়ে আলোচনা করা হয়। আপনারা অবশ্যই চ্যানেলটি দেখেন, যারা তারা নিয়মিত তারা জানেন, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কেননা এই চ্যানেলটিতে সর্বদাই ন্যাচারাল বিষয় নিয়ে আলোচনা করা হয়। তো যাই হোক, মূল আলোচনা করব পুদিনা পাতা চূর্ণ করা। যে পাউডারটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হজমের জন্য খুব ভালো কাজ দেয়। অর্থাৎ যদি কারো পেটে গ্যাস্ট্রিক বা পেট ফাঁপা বা কোষ্ঠকাঠিন্য থাকে, এটার জন্য এই পুদিনা পাতার যে পাউডারটি রয়েছে, আপনি সকালবেলা খাওয়া দাওয়া করার পরে এক চামচ পাউডার এবং রাত্রেবেলা এক চামচ পাউডার যদি কেউ নিয়মিত সেবন করে, 5 থেকে 7 দিন সেবন করলে আশা করা যাবে ইনশাল্লাহ আপনার হজম শক্তির উন্নত হবে। আপনার তাছাড়াও এই পুদিনা পাতাতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে, যেটা আপনার শরীরকে এনার্জেটিক করবে এবং আপনার হরমোন লেভেল নিয়ন্ত্রণে রাখবে এবং আপনার শরীরকে চাঙ্গা করবে। যাদের শারীরিক দুর্বলতা রয়েছে তাদের জন্য খুব ভালো কাজ হবে এই পুদিনা পাতা। তাছাড়া যাদের ইত্যাদি ইত্যাদি টুকিটাকি সমস্যা রয়েছে, পেটের সমস্যা ইত্যাদি ইত্যাদি, এই সমস্যার জন্য পুদিনা পাতা অত্যন্ত কার্যকারী। তো যাই হোক, যারা ভিডিওটি দেখলেন তারা অবশ্যই চ্যানেলটি লাইক দিবেন এবং ভিডিওটি লাইক দিবেন। এবং আর একটা বিষয় পাশাপাশি বলি, যদি কারো শারীরিক দুর্বলতা থাকে, অক্ষমতা থাকে, এইটার জন্য স্পেশালভাবে আমরা কিছু মেডিসিন দেই, অর্থাৎ হালুয়া তৈরি করি, বটিকা আছে, মেসেজ আছে, ইত্যাদি ইত্যাদি পাউডার রয়েছে। আপনারা চাইলে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। যৌন বিষয়ক যে কোনো ধরনের সমস্যা, তাছাড়া ডায়াবেটিস, গ্যাস্ট্রিক এবং মহিলাদের সাদা স্রাব ইত্যাদি ইত্যাদি যে সকল সমস্যাগুলো থাকে, এগুলো আমরা প্রাকৃতিক ভেষজের মাধ্যমে ওষুধ দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে।